দক্ষিণ এশিয়া জয়ের পর স্বপ্ন বড় হয়েছে বাংলাদেশ নারী দলের। সাফকন্ডি পেরিয়ে লাল সবুজটা দৃষ্টি রাখছে এবার অলিম্পিকের মঞ্চে। তার আগে কঠিন বাছাই প্রক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত করা চাই, সে পথেই হাঁটছে বাফুফে নারী উইং। আসছে ফেব্রুয়ারি উইন্ডোতে বাংলাদেশের কাছে প্রস্তাব আছে ভারতে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলার, তবে সে পথে না গিয়ে সিঙ্গাপুরের দিকে দৃষ্টি সংশ্লিষ্টদের। সঙ্গে থাকবে আরও একটি কঠিন অপোনেন্ট, কারণ অলিম্পিক প্রাক বাছাই পার হতে যে বাংলাদেশকে টেক্কা দিতে হবে ইরান মিয়ানমারের মতো বাঘা প্রতিপক্ষ। ইন্ডিয়া অবশ্যই ভালো, বাট এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার সাথে খেলতে চাচ্ছি না, আমরা এই মুহূর্তে আরও বেটার টিমের সাথে খেলতে চাচ্ছি, যেহেতু সামনে আমাদের অলিম্পিক প্রি কোয়ালিফিকেশন, সেটাকে সামনে রেখে আমাদের টিমকে আমরা আরও বেটার লেভেলে নিয়ে যেতে চাই, যাতে করে আমাদের মেয়েরা তারা বুঝতে পারে তাদের ল্যাকিংসগুলো কোথায়, আমাদের কোচিং স্টাফ, টেকনিক্যাল ডিরেক্টর সবাই বুঝতে পারে তাদের ল্যাকিংসগুলো কোথায়, সেই জায়গা থেকে যাতে তারা কাজ করতে পারে ফার্দার ডেভেলপমেন্টের জন্য। নারী ফুটবল উন্নয়নে বেশ আর্থিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় বাফুফেকে, বাইরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে এই সংকট হয়ে ওঠে প্রকট। তবে এবার সমস্যা সমাধানের পথে ফেডারেশন, আসছে মাসেই একটি দেশি প্রতিষ্ঠানের সঙ্গে হবে চুক্তি স্বাক্ষর। ইন্ডি ম্যাচ খেলতে গেলে অনেক এক্সপেন্সেস, সেটা তো আমরা ওইভাবে বিশেষ করে মহিলা ফুটবলের জন্য আমরা তো ওইভাবে পাই না, বাট আমি কাজ করে যাচ্ছি, আশা করি ইনশাআল্লাহ হবে। 3-11 এপ্রিল অনুষ্ঠিত হবে অলিম্পিক প্রাক বাছাই। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। এখান থেকে শীর্ষ দল পাবে বাছাই পর্বের টিকিট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।